আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, তো সকাল সকাল উঠে গেছি, আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, কালকে উঠেছিলাম 9:30, আজকে উঠে উঠছি 8:30, এক ঘন্টা আগে উঠেছি। তো আজকে তো বেরোবার কথা ছিল আমার ঘুরতে, কারণ ওরা সবাই রাত জেগেছে, কালী পুজোর দিনে রাত জেগেছে, আমি রাত জাগিনি। তাই আমাদের চা খাওয়া ব্রেকফাস্ট করা সব হয়ে গেছে, যে কোথাও বেরোবো না বেরোবো সেটাও হবে না, তার কারণ হচ্ছে আমারও শরীরটা ভালো নেই। তাই বিকালে বেরোবার প্ল্যানিং আছে, আমি আমার আর দিদি ভাইয়ের যদি বেরোনো হয় সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, মানে এই কাছে পিঠেরই ঠাকুরগুলো দেখতে যাবো। তাই আর কাছে পিঠের ঠাকুরগুলো দেখতে যাবো, যেগুলো তোমরা দেখেছো কালকের যে আমি পুজো দিতে গেছিলাম, সেই ঠাকুরগুলো যাবো দেখতে। মা যেহেতু দেখেনি, দিদিও ভালো করে দেখেনি, তখনও কমপ্লিট হয়নি করাটা ঠাকুর, তো আজ কমপ্লিট হয়ে কালকে রাতেই কমপ্লিট হয়ে গেছে, তো আজকে সেটা দেখতে। কিন্তু আমরা ঠাকুর দেখতে গেছিলাম, সে পুজো দিতে গেছিলাম, সেখানেও মেলাও বসেছে, সেটা করে সেটাও দেখেছো, সেখানেও একটু যাবো। আর ওর ভিতর দিয়ে আরও একটা কালী মন্দির আছে, ওখানেও যাবো ঠাকুরটা দেখতে, ওটা ঠাকুরটা দেখি মানে যাইনি ওই মন্দির দিয়ে। তো আর আমি আর দিদি ভাইয়ের এখন অবধি যাওয়ার প্ল্যানিং আছে, এবার জানি না, আর যদি কেউ যায় তাহলে সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে।
বুঝতে পারছি শরীরের অবস্থা কত ভালো নয়, কিন্তু ঘুমিয়ে অনেকটা ফ্রেশ লাগছে, শরীরটা হালকা লাগছে। তোমরা দেখতে পেয়েছো আমি দিদি ফুটেজ তুলেছে, আমি ঘুমাচ্ছিলাম ওটা, সেটা তোমার সাথে শেয়ারও করেছে। মানে আমি ঘুমাচ্ছি সেটাও ফুটেজ তুলে নিয়েছে। আর আজ কালকে একটা মোমবাতিও জ্বলেনি, প্রদীপগুলো দিচ্ছে সঙ্গে সঙ্গে নিভে যাচ্ছে, এত হাওয়া, এত জোরে হাওয়া দিচ্ছিলো। শুধুমাত্র টুনি লাইটগুলো জ্বলছিল, তাও সন্ধ্যে থেকে লাইন চলে গেছিলো এখানে। সন্ধ্যে থেকে আজকে দুপুর অব্দি লাইন ছিল না, তাই আগে কালকে টুনি লাইটও জ্বলেনি। আজকে মোমবাতিও জ্বলেছে, টুনি লাইটও জ্বলেছে, সব ঠিকঠাক আছে। আর তোমাদের সকালে যেটা বলেছিলাম আমরা পাড়ার ঠাকুরগুলো দেখতে যাবো, কিন্তু ওটা হবে না, ওটা হবে না। যেখানে আমরা দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম মুষ্করা, ওখানে যাব দেখতে আমরা কালী ঠাকুর। ওখানে দুর্গা ঠাকুরের থেকে কালী ঠাকুরের বেশি ধুম হয়। আর যাব হচ্ছে পাশের বাড়ির দাদার সাথেই যাবো। বাড়িতে এসবের ফুটেজ তোমরা হয়তো দেখে নিয়েছো, তো কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের স্পেশাল ডিনার হচ্ছে ধোসা আর চিকেন, লাঞ্চেও ছিল চিকেনই ছিল। যেমন নর্মাল যে মাংসের ঝোল আর ভাত হয় সেরকম সেটা দেখায়নি, নর্মাল ছিল বলে। আর আজকে রাতে স্পেশাল ডিনারটা হচ্ছে, মেন জিনিসটা হচ্ছে ধোসা, মা ওটা নিজের হাতে বানাচ্ছে ধোসা, খেতে দারুণ হয়েছে, যার ফুটেজ তোমরা দেখে নিয়েছো অলরেডি। বলেছে যে বিকাল মানে আরও রাত করে নিয়ে যাবো, যেমন দুর্গাপূজা আমি গেছি ফাঁকা ফাঁকা পেয়ে যাবো। তার কিন্তু আজ আর আজকের ব্লগটা সকাল থেকে এখন অবধি ব্লগটা অনেকটাই বড় হয়েছে, কিন্তু আপনি যদি তার মধ্যে আবার ঠাকুর দেখার ব্লগটা ইয়ে করি সেটা তো অনেক লেন্দি হয়ে যাবে, সেটাতে তোমাদের বোরিং লাগবে দেখতে। তাই ওই ব্লগটা আমি এসে রাতে আপলোড করব বা আমি কালকে আপলোড করে দেবো, সেটা তোমরা দেখতেই পেয়ে যাবো কখনো আপলোড করবো না করবো। কারণ ওখানে মানে ওখানে দুর্গাপুজোতে কালী পুজোতে বেশি ধুম হয়, সেটা তোমাদের আগেই বললাম। আর অনেক কালী পুজোতে অনেক অনেক ঠাকুর হয়, সেই ঠাকুরগুলো সবকটা কভার যদি করতে পারি তাহলে সব করা ঠাকুরের ঠাকুরকে নিয়ে আমাদের 10-15 মিনিট অলরেডি ভিডিও হয়ে যাবে। সেই জন্য ওটা আজকে রাতে বা কালকে আপলোড করবো। আজকে এখনকার ভিডিওটা এই পর্যন্তই রইল, চলো এখন রেডি হয়ে দেখা হচ্ছে আবার মণ্ডপে।